यादेवी शरदभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। यादेवी शरदभूतेषु मति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এই মহালয়া শোনার জন্য সারাটা বছর আমরা অপেক্ষা করি, নতুন জামা কাপড় মাংস মন্ডা খেয়ে মা দুর্গা দেখতে বেরোই। তাই এক ভক্ত বলছে, মা তোমার পুজো করলে নাকি দুর্গতি থাকে না, কিন্তু মা অভাব দারিদ্রতা তো যাচ্ছে না, মেয়েটার বিয়ে হচ্ছে না, স্বামীর গ্যাস্ট্রিক আলসার ভালো হচ্ছে না, মা তোমার পুজো আমাদের ত্রুটি কোথায় সেইটা তুমি ব্যাখ্যা করো। তখন মা বলছেন, আমি দশ হাতে দশ অস্ত্র নিয়ে তোমাকে শিক্ষা দিলাম, এই সমাজের অসুর দানব তাদের অনেক রূপ, তাদের প্রলোভনে ভুলে যেও না, ওই দলের নামটি লেখিও না, খেচাং আউট। মা কালী তাদের গলা দিয়ে মুন্ডু মালা বললেন, আর তুমি নিরীহ ছাগ হাটের থেকে কিনে ওই মায়ের সামনে বলি দিয়ে রাত্রিবেলা খুব কষাই করে মাংস কাটছ, তা তোমাদের দুর্গতি আরো কপালে আছে, সামনে আরো আছে এবং তোমাকে ভোগ করতে হবে। মার কাছে সেই ভক্ত প্রার্থনা করছে, মা দুর্গতিনাশিনী দুর্গা মা গো, তুমি বিনে কে ঘটাবে মন দুঃখ না, দুর্গতিনাশিনী দুর্গা মা গো, তুমি বিনে কে ঘটাবে দুর্গতিনা চিনি দুর্গা মা, দয়া করো দয়া মুই জগত জননী, দয়া করো দয়া মুই জগত জননী, সিদ্ধিদাতা গণেশ মাতা সিদ্ধিদাতা গণেশ মাতা সিদ্ধিদাতা গণেশ মাতা সিদ্ধিদাতা গণেশ মাতা, শিবের ঘরণী মা গো দুর্গতিনাশিনী দুর্গা মা গো, তুমি বিনে কে ঘোচাবে মন যন্ত্রণা মা, দুর্গতিনাশিনী দুর্গা মা, তুমি বিনে কে ঘোচাবে মন যন্ত্রণা মা, দুর্গতিনাশিনী দুর্গা মা দমন করতে হাতে খড়গ নিয়েছেন, মা দুর্গা ত্রিশূল নিয়েছেন, এই ত্রিশূল দিয়ে অসুরকে দমন করেছেন, মহিষাসুরকে বধ করেছেন, মাংস মন্ডা আর নতুন জামা কাপড় পরার সাথে মা দুর্গার পুজোর কোনো সম্পর্কই নাই যেইগুলি আমরা করে বেড়াচ্ছি। আমরা অসুর দমন করছি না, আমরা মন্ডা মিঠাই করে আনন্দ ভর্তি করছি, সুতরাং আমাদের কপালে ছিদ্র। তাই শ্রী ঠাকুর বহু আগে থেকে 70-75 বছর ধরে বাংলা ভারতবর্ষের বুকে
मानुष के जानिए से चे ये भावे बाचा जावे ना बाबा आलो जल बतास माटी তোমাকে বাঁচিয়ে রাখছে আর তুমি এসব কি করে বেড়াচ্ছ ছোয়া পচা না ধর্ম আর রাজনীতি প্রকৃতির শিক্ষা থেকে বিচ্যুত প্রকৃতির আদর্শ থেকে বাইরে চলে গিয়ে নেতার রাজনীতি করছো হ্যাঁ পেটে যখন মা গর্ভস্থ হয় তার খাদ্যের ব্যবস্থা তো থাকে প্রকৃতির নিয়মে তাহলে যে সন্তান পৃথিবীতে আসে তার ব্যবস্থা নিশ্চয়ই থাকবে তাহলে কেন আজকে একটা রেশন কার্ড চার রকম কেন খাবার অভাব কেন দারিদ্রতা কেন চারিদিকে অভাব কারণ শয়তান ঢুকে গেছে যেই যেই ডিপার্টমেন্ট গুলো প্রকৃতি নিজের হাতে রেখেছে দেখুন সৃষ্টির আগে পরে থেকে আজ পর্যন্ত অভাব ঢোকেনি তারপর রেশন কার্ড লাগে না এক কেজি আলো দেন তো এক কেজি মাটি দেন তো বলে নাকি কেউ বলে না যে ডিপার্টমেন্টটা আমাদের হাতে দিয়েছে সেখানেই চুরি ধারি আর চলছে অভাব দারিদ্রতা কত বড় শয়তান আমরা প্রকৃতির দেওয়া দান বিনে পয়সার দান আমরা মানুষকে ঠকিয়ে বড় লোক হচ্ছি হ্যাঁ বিনাশ হবে না কে বিনাশ হবে বলে প্রকৃতির আর তুই ভূমিকম্প দেখুনি খেয়ে যাও ভালো করে মন্ডা মিঠাই খেতে থাকো একের সুদে আসলে ফিনাইল ওয়াশ করবে প্রকৃতি ভারত ব্রহ্মচারী বলে রেখেছে এক বাঁচা দন বাঁচবে না কারণ তোমরা প্রকৃতির সুরের সাথে একাত্ম নয় তোমরা প্রকৃতির সুরের সাথে হাত মেলাচ্ছ না সুতরাং রক্ষা তোমরা পাবে না তাই আমরা গানের ভাষায় বলি বাঁচিবার ব্যাকুল জীবনের ব্যর্থতা হয়ে হয়ে একদিন নিজেকে শুধাবে এ জীবনে কি পেলা বাঁচিবার ব্যাকুলতা জীবনের ব্যর্থতা বাঁচিবার ব্যাকুলতা জীবনের ব্যর্থতা একদিন নিজেকে শুধাবে এ জীবনে কি পেলাম স্রষ্টার কাছে মাথা নত করে এ দেখো এই নাম বাঁচিবারে স্রষ্টার কাছে মাথা নত করে এ দেখো এই নাম বাঁচিবারে প্রকৃতির কাছে মাথা নত করে এ দেখো এই বাঁচিবারে প্রকৃতির কাছে মাথা নত করে এ দেখো এই নাম বাঁচিবারে রাম নারায়ণ রাম নেতাজির স্বপ্ন দেখা এই কি স্বাধীনতা নেতাজির স্বপ্ন দেখা এই কি স্বাধীনতা নেতাজির স্বপ্ন দেখা এই কি স্বাধীনতা বিশ্বকবি বলেছিলেন আমরাই নাকি দেশের রাজা বলেছিলেন আমরাই নাকি দেশের রাজা
শিশু কাঁদে অনাহারে মায়ের কোলে, কত অসহায় নারী দেহ বিকায়, কুড়ার জ্বালায় অন্তরালে অন্ধকারে, অন্তরালে অন্তরালে রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম নারায়ণ, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তাই 1993 সাল নির্বিকল্প সমাধিকে কেন্দ্র করে শ্রী ঠাকুর নিজেকে আড়ালে নিলেন। আপনি বললেন ওই বুঝতে পারলাম না, তো ও বলছে দৌড় মরা কখনো ফেরে, এই রকম নানা রকম কথাবার্তা, কেন সমাধান পাচ্ছি না আমরা। ঠাকুর বলছেন বাবা তোমাদের তো চেহারা একটারও ঠিক দেখছি না। বলে কেন? বলে দেখছি তো পশু সব। বলে পশু? বলে হ্যাঁ। কিভাবে? বলে তোমার রাশি ফলের নাম পশুদের কেন? সিংহ রাশি, মিথুন, মকর, কর্কট, এগুলি কি ভদ্রলোকের চেহারা নাকি? দেখো তো পঞ্চিকাটা খোলো, খুলে দেখো রাশি ফলের চেহারা পশুদের। তাই আমাকে তোমরা বোঝো না, বলে যে রামা শ্যামার কথা, আমি যে কথা দিলাম যে আমি আমার জীবদ্দশায় এই কাজটা করব, তুমি মাথা চুলকাচ্ছ কিভাবে হবে, এ কি হয় নাকি, সব পাগলামি আর ছাগলামি, এগুলো কোনো দাম নাই আমাদের, এগুলো করার কথাও না, আমাদের দায়িত্ব দেয় আমি। তথাপি আমরা কিন্তু অনধিকার চর্চা করে নানা রকম মন্তব্য করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছি। নেচার কিন্তু মারটা দেবে না আমাদের, কপালে শনি আছে, এই অধিকার আমাদের নেই। তাই যারা বলছেন শোনো ভাই বোন শোনো, কথাটা রেখো মনে, বাবা এখন সুখ চড়ে নাই, আবল তাবল বলছো কি ছাই, বাবা এখন সুখ চড়ে নাই, আবল তাবল বলছো কি ছাই, বাবাকে কথা দিয়ে খেলা করছো কেন বলো, বাবাকে কথা দিয়ে খেলা করছো কেন বলো, এই সমাজের পরিবর্তন করব, এই কথা শুরুতে দিয়েছিলাম আমরা, আর এখন বলছি বাবা কই, তাই বাবা এখন সুখ চড়ে নাই, আবল তাবল বলছো কি খাই, বাবা এখন বাবা এখন সুখ চড়ে নাই, আবল তাবল বলছো কি খাই, গুরুকে কথা দিয়ে খেলা করছো কেন বলো, গুরুকে কথা দিয়ে খেলা করছো কেন বলো, সবাই মিলে চলো, সবাই মিলে চলো ওই দেবগান না পূজারিতে চলো, সবাই মিলে চলো ওই দেবের নাম প্রচারে চলো,
বাবা এখন সুখ চড়ে নাই আবু তাবল বলছো কি চাই বাবা এখন সুখ চড়ে নাই আবু তাবল বলছো কি চাই গুরুকে কথা দিয়ে গুরুকে কথা দিয়ে খেলা করছো কেন বলো গুরুকে কথা দিয়ে খেলা করছো কেন বলো সবাই মিলে একসাথে বেদের প্রচারে চলো 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 সেই কারণে এই বছর বছর জন্মাষ্টমী মেলাতে সন্তান দলের পরিচালনা জনগণের মুক্তির আশায় আমরা এই গান আমরা এই নাম আমরা প্রচার করছি উদ্দেশ্য কি টাকা কামানো বলে না এই মহাকাশের মহাসুর নিয়ে মায়ের পেটে থেকে ভূমিষ্ঠ হয়েছো এসে তুমি এখানকার ভাষা এখানকার গান বাজনায় মত্ত হয়ে ওই প্রকৃতির দেওয়া সুর তুমি ভুলে গেছো কখন মনে পড়ে যখন তোমার আঘাত লাগে গায়ে পায়ে তখন সেই সুর তোমার গলা দিয়ে বেরোয় যে সুর নিয়ে মায়ের পেটের থেকে পড়েছিলে ওঙ্কার ধ্বনি ওয়া 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 এই শিশুর ধ্বনি সেই ধ্বনি মৃত্যু মুখে যখন যাচ্ছ একমাত্র ওঙ্কার ধ্বনি তাই রাম ও নারায়ণ ও রাম অর্থাৎ ওয়া 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 এই ওয়া ওয়া করলে গাল ব্যথা হয়ে যাবে ঠাকুর বললো মিষ্টি সুগার কোটিং আমি ইনজেক্ট করলাম এই নামের মধ্যে তাই বলো রাম নারায়ণ রাম নারায়ণ রাম এই জগতে কেউ কারো নয় দু চার দিনের এই পরিচয় চির সাথী এই নাম চির বন্ধু এই নাম আমরা সবাই ভাই ভাই ওদের কোন বিরোধ নাই এসো সবাই একসাথে বেদ নাম তো যখন ভবে যাইতে কি কি হবে যাবার আগে পাড়ের দিকে সাথে নিয়া যাও বল তাই আমরা বাবার কাছে প্রার্থনা করছি দেবাদিদেব মহাদেব যে বাবা লক্ষ লক্ষ সন্তান তোমার মেলাতে এসেছে তারা পাঁপড় ভাজা জিলাপি খাচ্ছে তারা কত কিছু কেনা কেটা করছে কিন্তু তোমার আদর্শের প্রতি তাদের খেয়াল নাই লক্ষ্য নাই লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে তারা তাই তাদের তুমি আশীর্বাদ করো যাতে তাদের মতি ভ্রমটা কেটে গিয়ে তোমার দিকে মতি আসে বাবা বাবা বলিবারে তুমি দয়া করো হে লক্ষ লক্ষ জনগণের আশীর্বাদ করো তাদের ভাবছ বসে হবে কিসে তুমি ভাববার কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে বলো সহস্রার এই শব্দ চক্র এই নামকে রেওয়াজ করো
সারে গামা পাদানি সা রাম নারায়ণ রাম এক কপড়া তাই বলছে ওই সারে গাম ওই সারে গামার মতো এই রাম নারায়ণ রাম দেহ বিনা যন্ত্রে বাজাও উদাত্ত কণ্ঠে বাজাও একাত্ম বোধ হোক বাহ্য জ্ঞান রহিত হোক আরে কেমন করে বাজাবো কেমন করে বাজাবো ওই দেহ বিনা যন্ত্র করে কেমন করে বাজাবো দেহ বিনা যন্ত্র করে কেমন করে হরে গামা পাদানি সা হরে গামা পাদানি সা হরে গামা পাদানি সা হরে গামা পাদানি সা রাম নারায়ণ করে বাজাও ভাই আরে দেহ বিনা যন্ত্র ধরে এমনি করে বাজাও ভাই আরে দেহ বিনা যন্ত্র ধরে এমনি করে বাজাও ভাই রাম নারায়ণ রাম নারায়ণ রাম সবার নাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম 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 রাম নারায়ণ রাম